রাসূলুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বাগেরহাট জেলার দুইটি ঐতিহাসিক ইসলামিক স্থাপনায়। আমার পাশে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডটা প্রিয় দর্শক এপাশে ইংরেজিতে লেখা, ও পাশে বাংলায় লেখা। বাংলাদেশ সরকারের যারা কর্মকর্তা রয়েছেন এখানে, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে এবং ইসলামিক যে ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে, এই স্থাপনাগুলো যারা দেখাশোনা করেন, সংরক্ষণ করেন, চমৎকার করে এখানে নেম প্লেট করেছিলেন, কিন্তু এগুলো আসলে এখন ধুয়ে মুছে গেছে। পরবর্তীতে হয়তো বা তারা খেয়াল করেন নাই এবং পর্যটকরা অনেকে এসে কনফিউশনে পড়ে যান যে আসলে কী এটা। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমরা যে জায়গাটা এসেছি, দুইজন আল্লাহর ওয়ালি এখানে শায়িত রয়েছেন, একজন উল্লেখযোগ্য যাকে এলাকার মানুষ চিনেন হচ্ছে জিন্দা পীর নামে, আসলে তার নাম হচ্ছে আহমদ, এবং তার পাশে একটা মসজিদ রয়েছে, এই মসজিদটি হচ্ছে জিন্দা পীরের মসজিদ। আজ থেকে প্রায় 550 বছর আগে নির্মিত হয়েছে এই মসজিদ। এই মসজিদটি খানজাহান আলী রহমাহুল্লার সময়কার মসজিদ, এবং আমাদের যে প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে তারাও এই মসজিদটি রক্ষণাবেক্ষণ করেন, সংরক্ষণ করেন, দেখাশোনা করেন। দর্শক, প্রথমে আমরা জিন্দাপীরকে জিন্দাপীর কেন বলা হয় সে বিষয়ে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো প্রথমে তার মাকবারাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, চলুন দেখে আসি। দর্শক, আজকে আপনাদেরকে আমরা যেই মাকবারার মধ্যে এখন এসেছি, আমার পাশে যে কবরটি, এই কবরটিকে স্থানীয়দের ভাষায় জিন্দাপীরের কবর বলা হয়। আর ঐতিহাসিক যারা রয়েছেন, ইতিহাসবেত্তা যারা রয়েছেন, তাদের মতে ওনার মূল নাম ছিল আহমদ। কেউ কেউ বলেছেন যে ওনার মূল নাম আহমদ না, ওনার বাবার নাম ছিল আহমদ। যাই হোক, এই অঞ্চলে যারা দিন প্রচার করেছেন তাদের মধ্যে উনিও একজন উল্লেখযোগ্য মানুষ, খানজাহান আলী রহিমাহুল্লার সময়কার মানুষ। তিনি এ অঞ্চলে দিন প্রচার করেছেন, কোরআন হাদিসের বার্তা প্রচার করেছেন। এবং ওনাকে কেন জিন্দাপীর বলা হয়, যে সমস্ত আল্লাহর ওলিরা দুনিয়ার বুকে নিজেদের আমল, আখলাক, আইন এ সমস্ত বিষয়ে প্রসিদ্ধ অর্জন করেন, প্রসিদ্ধতা লাভ করেন, প্রসিদ্ধ হয়ে যান, সে সমস্ত আল্লাহর ওলিরা পৃথিবীর বুকে অনেক কারামত জাহির করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দান করেন। ওলিদের কারামত এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কখনও কখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দেন, তবে এটা আল্লাহর ইশারাতেই হয়ে থাকে, এটার সাথে আবার মুজিজাকে তুলনা করা যাবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। তো উনি যখন এই অঞ্চলে কাজ করেছেন, স্থানীয়দের ভাষায় কিছু ঘটনা শোনা যায় যে যখন তিনি ইবাদত বন্দেগী করতেন, আপনারা নিশ্চয়ই জানেন যে এই অঞ্চলের পাশেই কিন্তু সুন্দরবন, তারা যখন ইবাদত বন্দেগী করেছেন, বাঘ, ভালুক, সিংহ যেগুলো বন্য প্রাণী, তাদের পাশ দিয়ে হেঁটে চলে গেছে, কখনো থাবা মারে নাই, কখনো আক্রমণ করে নাই। এবং স্থানীয়রা এমনটাও বলে থাকেন যে ওনারা কখনো কখনো এই সুন্দরবনের আশপাশে যে খালগুলো রয়েছে, নদ নদী রয়েছে, নদীনালা রয়েছে, এই নদীনালাগুলো পার হয়ে যেতেন অনায়াসেই। এমন কথা বলা হয়ে থাকে যে বাঘের পিঠে চড়ে ওনাকে পার হয়ে গেছেন, জানি না এটার সত্যতা কতটুকু। আবার বলা হয়ে থাকে কুমিরের পিঠে চড়ে পার হয়ে গেছেন, জায়নামাজ বিছিয়ে নদী পার হয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে উলামায়ে ইকরামের, আল্লাহর ওলিদের কারামত রয়েছে, এই বিষয়গুলো কতটুকু শুদ্ধ, অশুদ্ধ, সত্য, মিথ্যা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে আল্লাহর ওলিরা এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন। আপনাদেরকে প্রিয় দর্শক, বাংলাদেশে ইসলাম অনুষ্ঠানে আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কাদের মাধ্যমে কোন অঞ্চলে ইসলাম ঢুকেছে, প্রবেশ করেছে। আমরা সিলেটের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি, চট্টগ্রামের ইতিহাস তুলে ধরেছি, তারপরে আপনাদেরকে আমরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ইতিহাস তুলে ধরেছি। আজকে যেহেতু আমরা বাগেরহাট জেলায় এসেছি, এখানে কাদের মাধ্যমে ইসলাম এসেছে, খানজাহান আলী রহিমাহুল্লার কথা আমরা সকলেই জানি, খানই জাহা। তো এই খানজাহান আলী রহিমাহুল্লাহ ওনার মাকবারা থেকে ঠিক পশ্চিম দিকে মূলত আল্লাহর এই বলি এই অঞ্চলে দিন প্রচারের জন্য চেষ্টা করেছেন, ইসলাম প্রচারের জন্য চেষ্টা করেছেন, এই অঞ্চলকে আবাদ করেছেন, এ অঞ্চলের মানুষের মধ্যে ইসলাম ধর্মের বার্তা পৌঁছে দিয়েছেন। তো বলাই চলে যশোর, খুলনা, এই সুন্দরবনের এই এলাকা, বাগেরহাট, গোপালগঞ্জ, এ অঞ্চলে
যারা ইসলাম নিয়ে এসেছেন তাদের মধ্যে উনি একজন ছিলেন আল্লাহর বলে। তো তার কবরের পাশে প্রিয় দর্শক যে মসজিদটি জিন্দাপীরের মসজিদ নামায় আখ্যায়িত করা হয় যে মসজিদটি ঐতিহাসিকরা প্রকাশ করে থাকেন, জিন্দাপীরের মসজিদটিও প্রায় 550 বছরের ইতিহাস সম্পৃক্ত ঐতিহাসিক একটি মসজিদ। জিন্দাপীর কেন বলা হয়, জিন্দাপীরদেরকে জিন্দাপীর কেন বলা হয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আমরা সফর করেছি, সেখানে দেখেছি অনেক এলাকাতেই এরকম পীরাউলিয়াদেরকে জিন্দাপীর বলা হয়। দুটি কারণ আমরা খুঁজে পেয়েছি, স্থানীয়দের ভাষা এবং তাদের কিছু ইতিহাসবিদ, তাদের থেকে এক শ্রেণী ইতিহাসবিদ তারা বলছেন যেহেতু আল্লাহর রাস্তায় যারা থাকে তারা লড়াই করে জিহাদ করে যারা মারা যায় তারা শাহাদাতের মর্যাদা পায়, তারা মরে না, বাল আহিয়া উমলা কিল্লাতা স্মরণ, তারা জীবিত বরং তোমরা তা জানো না। ওই সেন্টিমেন্ট থেকে ওই আবেগকে কাজে লাগিয়ে কিন্তু অনেক ওলিয়াউলিয়াদের ব্যাপারে এই জিন্দা শব্দটি লাগিয়ে দেওয়া হয়। আসলে এই শব্দটা ব্যবহার করাটা উচিত না। কেন উচিত না আপনাদেরকে বলি, মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই তার রুহের জগতে তার রুহটা চলে যায়। তো প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাদাস্বাদন করবে, আল্লাহ সুসাম তিনিও মৌতের সাদাস্বাদন করেছেন। এখন কথা হচ্ছে, দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ বলে থাকেন যে ওনারা নিজেরা কবরের মধ্যে ঢুকেছেন, তারপরে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ সরাসরি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বা মালাকুল মাউতের মাধ্যমে তাদের রুহটাকে কবজ করে নিয়ে গেছে। তো এই ধরনের কথাবার্তাগুলো আসলে যদিও স্থানীয়দের মুখে প্রচলিত রয়েছে, এটা আল্লাহ ভালো জানেন যে সঠিক ইতিহাসটা কী। হাজা মাইন দিবল আইন মাইন আল্লাহ। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে আমরা যে জায়গাটিতে নিয়ে এসেছি জিন্দাপীরের কবরের পাশে ওনার মসজিদটি, এই মসজিদটির নাম হচ্ছে জিন্দাপীর মাজার মসজিদ, ঐতিহাসিক একটি মসজিদ। এই মসজিদটি আপনারা জানেন যে বাঘেরহাট শহরটাকে বলা হয় মসজিদের শহর। বাঘেরহাটকে কেন বাঘেরহাট বলা হয় এটা নিয়েও মজার ইতিহাস রয়েছে প্রিয় দর্শক, এটা আমরা আলোচনার সুবিধার্থে আপনাদেরকে শুরুতে জানিয়ে রাখি। এটা নিয়ে দুই শ্রেণীর বক্তব্য পাওয়া যায়। এক শ্রেণীর স্কলারদের বক্তব্য হচ্ছে যেহেতু সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত এই বাঘেরহাট, এখানে আগে বাঘের মেলা বসত, যেমন বেচা কিনা না, দেখা গেছে কয়েকটি বাঘ ঘুরতে ঘুরতে এসে এই সমস্ত এলাকাগুলোয় যখন জনমানবহীন ছিল তারা এসে বসে থাকতো, তখন ওই বাঘগুলোকে দেখে আরও শত শত বাঘ হাজির হয়ে যেত। তো বাঘের মেলা, মেলা থেকে বাঘের হাট, মেলাকে আমরা যেমন হাট বলে থাকি, হাটকে যেমন আমরা মেলা বলে থাকি, যেখানে বসে বসে মানুষ বেচা কিনা করে, তদ্রূপভাবে দূর থেকে মানুষ দেখত যে আজকে অনেকগুলো বাঘ এসেছে, তো বলতো এরকম যে বাঘের হাট বসেছে, বাঘের মেলা বসেছে। সেখান থেকেই মূলত এই বাঘের হাটকে বলা হয় বাঘের হাট। খলিফাতিবাদ এই অঞ্চলকে আখ্যায়িত করা হতো। সেখান থেকে এই বাঘের হাট কেন বাঘের হাট হিসেবে আখ্যায়িত হয়েছে এটা সঠিক তথ্য জানা যায় না, তবে সুন্দরবনে যেহেতু বাঘ বেশি পাওয়া যায় আর সুন্দরবনের কিনারায় যেহেতু এই বাঘেরহাট জেলাটি অবস্থিত, তাই এই এলাকাটিকে বলা হয়ে থাকে বাঘের হাট। যদিও দেখেন আমরা বাঘ শব্দটি লিখি কিন্তু ঘ দিয়ে, আর এই বাঘের হাটকে কিন্তু আমরা ঘ দিয়ে বলি না, বাঘের হাট বলি না, আমরা বলি বাঘের হাট। তো ইতিহাসের জায়গায় নানান মানুষ, নানান কথা, নানান বিষয় আমরা দেখি আমাদের বাংলাদেশে প্রচলিত। তো নামকরণের বিষয়ের চাইতে আজকে এখন আপনাদেরকে আমরা যে মসজিদটির পাশে নিয়ে এসেছি প্রিয় দর্শক, জিন্দাপীরের মাজার মসজিদ, এই মসজিদটি 550-550 বছরের ইতিহাস সম্পৃক্ত একটি মসজিদ। এই মসজিদের নির্মাণ যিনি করেছেন তার নাম কেউ কেউ বলছেন আহমদ, কেউ কেউ বলছেন এই মসজিদের নির্মাতা মোগল সাম্রাজ্যে সম্রাট শাহজাহানের পুত্র ছিল সম্রাট আওরঙ্গজেব, যাকে ফতোয়ায়ে আলমগীরের জনক বলা হয়ে থাকে, তার পৃষ্ঠপোষকতায় কেউ কেউ বলছেন এই মসজিদটি নির্মাণ করা হয়। আবার কেউ বলছেন যে না, খানজাহান আলী রহিমাহুল্লাহর সময় এই মসজিদটি নির্মাণ করেছিলেন আহমদ নামক জনক, আল্লাহর বলি, যাকে জিন্দাপীর বলা হয়ে থাকে প্রিয় দর্শক। তো এই মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদের গাঁথনিতে আপনারা চমৎকার ইট দেখতে পাবেন এবং এই গাঁথনির মধ্যে একটা ইটের থেকে আরেকটা ইটের পৌরত্ব, যেমন আমরা 3 আঙ্গুল পর্যন্ত দেখতে পারি, 3.5 ইঞ্চি বলতে পারি, এবং এখানে ঢালাই কার্য ও ইটগুলোর সাথে আরেকটা ইটের গাঁথনিতে সাধারণত সুরকি চুন এগুলো ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক।
এই মসজিদটি বাগেরহাটের একটি ঐতিহাসিক মসজিদ এবং এই মসজিদটি বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে এখনও দেখভাল করেন। কখনো কখনো দেখা যায় পর্যটকরা এসে কনফিউশনে পড়ে যান যে মসজিদটা আসলে কোন মসজিদ, কে বানিয়েছেন। তো এই জন্য আমরা চাইব যে বাংলাদেশ সরকার যেন এই ধরনের স্থাপনাগুলো, যেগুলো ঐতিহাসিক স্থাপনা, সেগুলোতে সেই মসজিদের ইতিহাস সম্পৃক্ত ন্যূনতম একটা নেম প্লেট যেন ব্যবহার করে এবং একটা বোর্ড যেন এখানে রাখে, যাতে করে দেশি বিদেশি পর্যটকরা এখানে এসে এই মসজিদ সম্পর্কে জেনে আরও পর্যটনের জন্য আসে, পর্যটকরা আসে এবং আল্লাহর ঘর যারা দেখতে আসবেন, দেশের বাইরে থেকে অনেক ধর্মের মানুষ আসবেন, আসার পরে এই মসজিদগুলো দেখে তাদের হৃদয় ছুঁয়ে যাবে, আনন্দিত হবেন, বিগড়িত হবেন। তারপরে এক সময় হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাদেরকে হেদায়েত দেন, তারা ঈমানের আলোয় উদ্ভাসিত হবেন। কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রিয় দর্শক আপনাদেরকে জানাতে চাই, অনেক মসজিদ, অনেক ইসলামিক স্থাপনা আমরা দেখি যেখানে একটা চিহ্ন নাই। তো আমরা যারা বিভিন্ন সাইট থেকে এগুলো কালেক্ট করি, তারপর ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরি, অনেক মানুষ কিন্তু এগুলো তুলে ধরতে পারবে না বা সাইটগুলো ঘাটাঘাটি করতে পারবে না। ইভেন আমরা দেখেছি এই অঞ্চলের এলাকার যারা মানুষ তারা পর্যন্ত জানে না যে জিন্দাপীরকে জিন্দাপীর কেন বলা হয় এবং এই মসজিদটাকে কে নির্মাণ করেছে, কতদিন যাবৎ এখানে দাঁড়িয়ে আছে তারাও জানে না। তাহলে এটা কীভাবে সম্ভব? যখন একজন পর্যটক আসবে, আসার পরে যখন জিজ্ঞেস করবে এখানকার স্থানীয় মানুষকে, তারা কী জবাব দিবে? যখন জবাব দিবে না তখন কিন্তু এটার ভ্যালু কমে যাবে। তো আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এ ধরনের স্থাপনাগুলোকে যেন রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে ইতিহাসগুলোকে মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরা হয়। দর্শক, আজকে এই পর্যন্ত, আগামীকাল নতুন কোনো পর্ব নিয়ে আবারও হাজির হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ওলিয়াউলিয়াগণের মাজার জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা শরিয়াসম্মত নয়। ইতিহাস তুলে ধরতে আমরা স্থানগুলিতে গিয়েছি, এই ডকুমেন্টারির কিছু ইতিহাসের ব্যাপারে দ্বিমত থাকতে পারে, সেক্ষেত্রে মনে রাখতে হবে এসব ইতিহাস যেহেতু কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তাই ইতিহাসকে ইতিহাস মনে করেই জানতে হবে, কোরআনের বিধানের মতো বিশ্বাস আবশ্যক নয়। আবারও বলি, কোরআনের বিধানের মতো বিশ্বাস আবশ্যক নয়। আমরা এই স্থানগুলোতে এমন কিছু তথ্যও দিয়েছি যেই তথ্যগুলি এলাকার এবং স্থানীয় মানুষের কাছ থেকে জেনে এবং যাচাই করে দিয়েছি।